নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই নব্বই বছর পর ছয় জানুয়ারি দু এই পূর্ণিমা তিথিতে পৌষ পূর্ণিমা তিথিতে দুর্লভ মহা সংযোগে যে চার রাশি মালামাল হতে চলেছে সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এই নব্বই বছর পর এই দুর্লভ মহা সংযোগ আসতে চলেছে এবং ছয় জানুয়ারি দু হাজার তেইশ পূর্ণিমা তিথিতে চার রাশি হবে মালামাল লিখে রাখুন টাইরিতে নোট করে নিন লটারি শেয়ার ফাটকা স্টক বিজনেস সমস্ত দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এই চার রাশির এই নব্বই বছর পর এই দুর্লভ সংযোগে চার রাশি হতে চলেছে মালামাল কিছু অমৃত মুহূর্ত এবং ব্রহ্ম মুহূর্ত এবং ব্রহ্মযোগে চার রাশির কপাল খুলতে কিন্তু চলেছে কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি আমি একে একে বিশ্লেষণ করব অর্থাৎ যে চার রাশির এই ছয় জানুয়ারি দু থেকে কপাল খুলতে চলেছে অর্থ প্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন মা লক্ষ্মীর কৃপা বর্ষণ করছে এই চার রাশির উপর মা দেব এই চার রাশিকে ধনবর্ষা করতে চলেছে এবং শনি মহারাজের বিশেষ কিছু কৃপা এই চার রাশির উপর কিন্তু পড়তে চলেছে অর্থাৎ মা লক্ষ্মী এবং শনিদেবের কৃপাতে অর্থের জোয়ার ধনবর্ষা হতে চলেছে এই চার রাশির টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে চার রাশি যদি আপনার জন্মছকে এই দুর্লভ মুহূর্তে থাকে শুভ যোগগুলো অমৃত যোগ তাহলে আপনিও কিন্তু হবেন এই সময়ের মধ্যে মহা কোটিপতি। হতে চলেছেন মালামাল কোন এই চার সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব বারোটি রাশির মধ্যে শুধুমাত্র চারটি রাশি এই নব্বই বছর পর এই দুর্লভ মহাসংযোগে অমৃত যোগে অমৃত মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে এই চার রাশি এই পৌষ পূর্ণিমা হতে চলেছে মালামাল আমি একে একে বিশ্লেষণ করব প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন তো কোন এই সৌভাগ্যশালী রাশি এই পৌষ পূর্ণিমা ছয় জানুয়ারি থেকে হতে চলেছে অর্থের জোয়ার আসতে চলেছে সিন্ধুকবর্তী অর্থ আসতে চলেছে মা লক্ষ্মী কৃপা এবং শনি মহারাজের আশীর্বাদ পড়তে চলেছে আমি একে একে জানাতে চলেছি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন প্রথম যে রাশি সে রাশি কর্কট রাশি কর্কট রাশির এই ছয় জানুয়ারিতে বিশেষভাবে ভাগ্য চমকাতে চলেছে কর্কট রাশির আপনি যদি মানুষ হন অর্থের জোয়ার আসতে চলেছে কর্কট রাশির এবং ধনভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে ব্যবসা কর্ম লটারি আকর্ষিক অর্থপ্রাপ্তির শেয়ার বাজার ফাটকা থেকে লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে মকর রাশি মকর রাশির সোনায় সুয়াগা হতে চলেছে নব্বই বছর পর এই দুর্লভ সংযোগে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে লটারি শেয়ার বাজার বিদেশ ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মা লক্ষ্মী এবং শনি মহারাজের আশীর্বাদে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির এই দুর্লভ মহাসংযোগে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে অর্থের জায়গা আপনাদের পরিপূর্ণ কিন্তু হতে চলেছে আপনি যদি কন্যা রাশি মানুষ হন হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট ট্রেডিং থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন নব্বই বছর পর এই দুর্লভ মহাসংযোগ অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির আপনাদের ভাগ্য চমকাতে চলেছে আপনাদের বিশেষভাবে ধনের জায়গা মজুদ হতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হতে চলেছেন এবং দৈনন্দিন রোজকার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে কপাল খুলতে চলেছে বৃষ রাশির নব্বই বছর পর এই পৌষ পূর্ণিমাতে বৃষ রাশির এই দুর্লভ মহাসংযোগে হতে চলেছে মালামাল কোটিপতি হতে চলেছে এই বৃষ রাশি ভিডিওটি এ পর্যন্তই নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন